আব্বাসউদ্দিন আহমেদ, যিনি একাধারে ছিলেন একজন সঙ্গীত শিল্পী, সুরকার এবং সঙ্গীত পরিচালক। পুরোভাবে যদি আমরা বলি একজন কিংবদন্তির নাম, যিনি তার বিভিন্ন সৃষ্টির মাধ্যমে এপার ওপার বাংলায় সমানভাবে জনপ্রিয়। এবং 1901 সালের 27 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছেন। আর গাঢ় আড্ডার আজকের আয়োজন আমরা উৎসর্গ করছি তার স্মৃতিতে। আমি ফারনাস জুয়ে রয়েছি আপনাদের সঙ্গে এবং আমরা ভীষণভাবে আনন্দিত আমাদের এই আয়োজনে আজ যুক্ত হবেন তারই সুযোগ্য উত্তরসূরি অধ্যাপক ডক্টর নাশিদ কামাল। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে, কেমন আছেন আপনি? সালামু আলাইকুম, অনেক ধন্যবাদ ফারনাস, ভালো আছি। এবং আব্বাসউদ্দিন আহমেদ তার জন্মদিন পালন করে আজকের এই অনুষ্ঠান তাকে উদ্দেশ্য করে সেটা জেনে খুব ভালো লাগছে, খুব আনন্দিত হয়েছি। একজন আইনজীবী বাবার ঘরে জন্মগ্রহণ করে আব্বাসউদ্দিন আহমেদ সঙ্গীত শিল্পী হয়ে উঠেছিলেন, সেই গল্পটি শুনতে চাই শুরুতেই। কিভাবে সম্ভব হলো গল্পটি? এরকম যে তার বাবা আইনজীবী ছিলেন এবং কিছুদিনের মধ্যেই তিনি আইনের ব্যবসা করে এত টাকা পয়সার মালিক হয়েছিলেন যে অনেক জায়গা জমি তার কাছে ছিল, কেনা হয়ে গিয়েছিল। এবং তখন তিনি আইন ব্যবসা ছেড়ে দিয়ে, মৌলভী জাফর আহমদ তার নাম ছিল, তিনি ওগুলোই দেখাশোনা করতেন, মেইনলি তার জায়গা জমি দেখাশোনা করতেন। তো ওনার ইচ্ছে ছিল যে ওনার ছেলে, তিনিও আইনজীবী হবেন, সেই প্রথম ছেলে, প্রথম সন্তান হচ্ছে আব্বাসউদ্দিন আহমেদ, বড় ছেলে এবং দেখতে অপূর্ব সুন্দর টুকটুকে। সে তো ছোটবেলা থেকেই নদীর পাড়গুলাতে বসে বসে গান গিয়ে যায় এবং তার মামারা জানতে পারে, তারা এসে তার বাবার কাছে বলে দেয় যে আব্বাস কিন্তু গান করে বেড়ায়। গান কিসের গান? ওকে তো আমরা কেউ গান শিখাইনি, ও নিজে নিজেই এই গাড়িয়াল ভাইয়ের কাছ থেকে, তারপরে যখন ওই যে মার্সিয়া হতো, ওখানকার শিয়া মুসলমানরা যে মিছিল নিয়ে যেত সেখানকার গান সবগুলো কণ্ঠে তুলে ফেলেছে আব্বাসউদ্দিন, এবং নিজে নিজে বড় বড় মাঠের মধ্যে বা নদীর ধারে গিয়ে গিয়ে গাইতো। তো একবার তার মামা তাকে খুব বকাবকি করলো, তার একটু মনটা খারাপই হলো, কিন্তু বন্ধুরা আবার খুব উৎসাহ দিল যে তোমার গানটা এত ভালো হচ্ছে, তুমি গাইতে থাকো। তো ওটা তো কোনো প্রফেশনাল গান গাওয়া বা শেখা না, এটা উনি মনের শখে গাইতেন। কিন্তু ওনার সব বন্ধুরা বলতো যে তোমার গান শুনে আমরা এত মুগ্ধ হই, তোমার কিন্তু আসলে কলকাতা যাওয়া উচিত, সেখানে গিয়ে তোমার নিজের মানে শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করা উচিত। উনি যে শুনতেন না, মনে মনে ভাবতেন আমার বাবা তো আমার পা দুটো ভেঙে দেবে। তো উনি ম্যাট্রিক পাশ করলেন, খুব পড়াশোনায় ভালো ছিলেন, তারপরে কলেজ পাশ করলেন তুফানগঞ্জ ও বলরামপুর থেকে একটু দূরে। তারপরে উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে এলেন, সেখানে ওনার ম্যালেরিয়া হয়ে গেল, ওনার বাবা এসে ওনাকে ফেরত নিয়ে গেল সেই কুচবিহারে। সেখানে গিয়ে উনি বিএ পরীক্ষা দিলেন। তো দাদুর যে বই আমার শিল্পী জীবনের কথা, সেখানে উনি লিখছেন বিএ পরীক্ষার দ্বার থেকে, অর্থাৎ বিএ পরীক্ষাটা উনি দিয়েছিলেন কিন্তু পরীক্ষাতে তিনি পাশ করেননি, এবং বাবার ভয়ে তখন উনি বাড়ি থেকে পালিয়ে চলে যান কলকাতায়, যে বিএ পরীক্ষা যে পাশ করলাম না, আমার বাবা তো অনেক বকাবকি করবেন, এবং উনি চাননি যে আব্বাসউদ্দিন গায়ক হোক। তো একজন বন্ধু ছিলেন তার বাবা পরিচিত HMV স্টুডিওসে, তার একজন বিমল বাবু বলে একজন পরিচিত ভদ্রলোক ছিল, তাকে চিঠি লিখে দিল, জেঙ্কিন্স স্কুলের হেডমাস্টারের ভাই। তো সেখানে উনি গেল, গিয়ে বিমল বাবুকে দেখালো যে আমি কুচবিহার থেকে এসেছি, আমার নাম আব্বাসউদ্দিন আহমেদ। তো উনি বলেন ঠিক আছে, তোমার চিঠিটা, তোমার কথা জানলাম, তোমার অ্যাড্রেস রেখে যাও, আমরা কিছুদিন পরই তোমাকে দাওয়াত দেব। তো দাদু চলে গেলেন কার্সিয়াং বেড়াতে চলে গেলেন, উনি বড় লোকের ছেলে, উনি ওনাদের অভ্যাস ছিল যে গ্রীষ্মকালে এখানে বেড়াতে যাবে, শীতকালে ওখানে বেড়াতে যাবে, খুব সুন্দর জীবন ছিল ওনার, জীবন আচরণ খুবই সুন্দর ছিল। তো ওখানে উনি গেলেন, ওখানে যাওয়ার পরেই চিঠিটা এসে গেল যে তোমার দাওয়াত এসছে, HMV স্টুডিওসে তোমার গান রেকর্ডিং হবে। তো গান রেকর্ডিং হলো, গানটি ছিল এরকম একটি আধুনিক বাংলা গান, তার বন্ধু লিখেছিলেন, কোন বিরোহী নয়ন জলে বাদল ঝরে গো, কোন ব্যথিতের বুকের ব্যথায় আকাশ ভরে গো বাদল ঝরে গো,
তো যখন গানটি রেকর্ড করা হলো তখন ওখানকার যে ভগবতী বাবু ছিলেন এইচএমবি স্টুডিওসে, উনি বললেন যে তোমার নাম কি হবে। তো উনি বললেন আমার নাম হবে আব্বাসউদ্দিন আহমেদ। তো বলল যে আব্বাসউদ্দিন আহমেদ এর আগে যে কে মল্লিক ছিলেন কাশিম কুমার মল্লিক, উনি তো মুসলমান, কিন্তু উনি মুসলমান পরিচয় আত্মগোপন করে কে মল্লিক নামে সমস্ত রেকর্ড বার করেন। এবং আমরা জানি আব্বাসউদ্দিন আহমেদই কিন্তু প্রথম শিল্পী যিনি কিনা নিজ নামে প্রথম রেকর্ড করেছিলেন মুসলিম শিল্পী হিসেবে। হ্যাঁ, তো উনি ওনাকে বলা হলো যে আব্বাসউদ্দিন আহমেদ লিখলে তো কেউ তোমার রেকর্ড কিনবে না। তো উনি বললেন যে না, তাতে আমার কিছু করার নাই, আমার নাম দিয়েই এই রেকর্ড বার হবে। তখন উনি আব্বাসউদ্দিন আহমেদ নামেই রেকর্ড বার করলেন এবং প্রথম দুটো গানের পরপরই উনি চলে এসেছিলেন কুচবিহার। কদিন পরেই আবার ওনার ডাক এলো, আরো গান রেকর্ডিং হলো এবং তারপর ওনার কবি কাজী নজরুল ইসলামের সাথে দেখা হলো। তো কাজীদা ওনাকে অনেকগুলো গান গাওয়ালেন, দুই বছরে বড় ছিলেন। কাজী নজরুল ইসলামের লেখা অনেক গানে তো আব্বাসউদ্দিন আহমেদ কণ্ঠে গেয়েছেন, কিন্তু আমরা জানি একটি বিশেষ গান রয়েছে যেটি আব্বাসউদ্দিনকে উদ্দেশ্য করে কাজী নজরুল ইসলাম লিখেছেন, সেই গল্পটি শুনতে চাই। ওটার কথা বলবো, প্রথমে দু একটা গান বলি, যেমন ভুলিতে পারিনি তাই আসিয়াছি পথ ভুলি, ভোলো মুর্শি অপরাধ, ভোলো মুর্শি অপরাধ, আজি যে লগ্ন গোধুলি, ভুলিতে পারিনি তাই। তারপর ওনাদের মধ্যে খুব সখ্য তৈরি হলো, দুজনে মিলে একদিন যাচ্ছিলেন, এটা আরেকটি গল্প, এটা বলে নেই তারপরে তোমার তোমার প্রসঙ্গের গল্পতে আসবো, ওটা আরেকটু পরে ওনার জীবনে। তো আব্বাসউদ্দিন নজরুল দুজনে যাচ্ছিলেন, একজন ফরিদা নাম করে নৃত্যশিল্পী তার নাচ দেখলেন এবং সেটার পেছনে যে উর্দু গজলটি গাওয়া হচ্ছিল সেই গজলের অনুকরণে কবি কাজী নজরুল ইসলাম লিখলেন, আসি বসন্ত ফুল বনে সাজিব ভূমি সুন্দরী, আসি বসন্ত ফুল বনে চরণে পাইলা রুঝু, চরণে পাইঝু মধুপ উঠেছি গুঞ্জরি, আহা মধুপ উঠেছি গুঞ্জরি, আসি বসন্ত ফুল বনে। তো তুমি যে গানটির কথা বলছো, আব্বাসউদ্দিন দেখলেন যে চারিদিকে অনেক উর্দু গান গাওয়া হচ্ছে ইসলাম ধর্মকে কেন্দ্র করে এবং কবি কাজী নজরুল ইসলাম যেহেতু এইচএমভি স্টুডিওসে মানে চাকুরি করতেন, তিনি শ্যামা সঙ্গীত তারপরে হিন্দুদের বিভিন্ন পালা পবনের গানগুলো তিনি লিখতেন এবং আব্বাসউদ্দিন গিয়ে কাজীদার কাছে বললেন যে কাজীদা পেয়ারু কাওয়াল কাল্লু কাওয়াল এরা সবাই সমস্তগুলো উর্দু হামদ নাথ এই সমস্তগুলো গাইছে এবং রেকর্ড করছে, কিন্তু আমাদের বাংলায় তো এরকম কোনো গান নেই। তখন কবি কাজী নজরুল ইসলাম ওই গানটা লিখেছিলেন, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ এবং অপর পিঠে একটি নাথ ইসলামের ওই সৌদালয়ে এলো নবীন সৌদাগর। এই দুটো গান ভীষণ জনপ্রিয় হলো এবং এটিএমবি স্টুডিওস এর প্রথমে একটু আপত্তি ছিল এ ধরনের ইসলামিক গানে, কিন্তু আস্তে আস্তে সেই আপত্তি ধপে টিকলো না। ভগবতী বাবু খুব খুশি হলেন যে এই গান থেকে কি দু চার লাইন আমরা শুনে নিব, ওটা শোনাই যেটা দাদু দাদুকে কেন্দ্র করে লিখেছিলেন নজরুল ইসলাম। তো দাদু প্রায় যেতেন নজরুলের বাসায় এবং গিয়ে বলতেন যে কাজীদা আমার একটা ইসলামী গান লাগবে, এই সপ্তাহে গাইব। তো ওনাকে বসিয়ে রেখেছিল, তারপরে উনি কিছুক্ষণ পরে দুপুরের দিকে উঠে গিয়ে বললেন যে কাজীদা গানটা কাজী, তবু কাজীদা বললেন না না আমি এখন গান নাটক নিয়ে ব্যস্ত আছি। তখন নজরুল বললেন যে আমি তো গানের জন্য আসিনি, আমি একটা জায়নামাজ বা এমন কিছু যদি থাকতো তাহলে ওটা পেতে আমি জোহরের নামাজটা পড়তাম। তো দাদু যখন নামাজ পড়ছিলেন এই যে 12 রাকাত জোহরের নামাজ, তার মধ্যে দেখলেন যে নজরুল একটি গান লিখে তার হারমোনিয়ামের উপরে রাখলেন। গানটি ছিল এমন,
হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই না। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। তো এরকম করে প্রায় 70টা গান আব্বাসউদ্দিন আহমেদ কিন্তু ইসলামিক গান রেকর্ড করেছিলেন, এবং উনি দেখলেন যে মুসলমানরা সেই সম্প্রদায়টা ভারত অবিভক্ত ভারতে তখন তারা একটু পশ্চাৎপদ ছিল, তারা জেগে উঠছে এবং তাদের ঘরে ঘরে গান এনে দিয়েছিলেন আব্বাসউদ্দিন আহমেদ। নজরুল ইসলাম সমাজকে কিন্তু তখন উদ্দীপ্ত করেছিলেন, জাগিয়ে তুলেছিলেন, এবং উনি দেখলেন যে HMV থেকে যে রেকর্ড গুলো বার হয় সেগুলোর দামটা একটু বেশি ছিল। তো উনি বইতে লিখছেন যে আমার ব্যক্তিগতভাবে অনেক লস হলেও আমি তখন চলে গেলাম টুইন রেকর্ডে। কেন? কারণ আমার মুসলমান ভাইরা 12 আনাতে তখন তারা রেকর্ড কিনতে পারত। এবং যখন রায়টটা হলো, হিন্দু মুসলিম রায়ট হলো 1946-এ, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। আজকে আমার কাছে ট্রাক নেই, আমি আব্বাসউদ্দিনের নাতনি, আজকে আমরা যে সমাজে সাম্প্রদায়িক দাঙ্গা দেখছি সেখানে এই গানটি আমার বারবার গাইতে ইচ্ছে করে। ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি কেবল মুসলমানের লাগিয়া আসেনি কো ইসলাম, সত্যি যে চায় আল্লাহ মানে মুসলিম তারি নাম, আমির ফকির ভেদ নাই, আমির ফকির ভেদ নাই, আজ ভাই সব একসাথে আমরা সেই সে জাতি। ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। আজ কালী পুজো হচ্ছে হিন্দুদের, এটা তাদের উৎসব, কিন্তু তারা মন খারাপ করে সবাই কালো ব্যাজ লাগিয়েছেন। আমি আব্বাসউদ্দিনের নাতনি হিসাবে, আমি এদেশের একজন শিক্ষিত মানুষ হিসাবে বলবো, মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। বাহ, চমৎকার। এবং আমরা যে বিষয়টি আরো একটু শুনতে চাই সেটা হচ্ছে বিভিন্ন জীবনের ধাপে ধাপে তো গল্পগুলো হচ্ছে, দেশ ভাগের পর যখন আব্বাসউদ্দিন এদেশে চলে আসলো তখন থেকে আসলে গল্পটা শুনতে চাই। হ্যাঁ, তার আগে একটুখানি বলি যে যখন আব্বাসউদ্দিন কলকাতায় এভাবে গানের প্রসার বেঁধেছেন এবং খুব বিখ্যাত হচ্ছেন, তখন তার বাবা খুব রাগ করলেন এবং তিনি বললেন যে আমি মানে সন্তান হিসেবেই তাকে ত্যাজ্য করে দিলেন। তারপরে 1933 সালে আমার আব্বা হলেন, উনি হয়েছিলেন প্রধান বিচারপতি এই দেশের, 99 সালে উনি প্রধান বিচারপতি ছিলেন। ওনার নাম দিয়েছিলেন কবি কাজী নজরুল ইসলাম, তার নাম দিয়েছিলেন মুস্তফা কেমাল। এই যে টার্কির যে মুস্তফা কেমাল আতাতুর্ক আছে তার নামে নামকরণ করেছিলেন, এবং সে কথাটাও দাদুর আত্মজীবনীতে লেখা আছে যে আমি দৌড়ে কাজীদার কাছে গেলাম, বললাম যে আমার স্ত্রীর ঘরে পুত্র সন্তান লাভ হয়েছে, আপনি নামকরণ করুন। তো ভালো নাম ছিল মুস্তফা কেমাল, এবং ডাক নাম দিয়েছিলেন, তার স্ত্রীর নাম দিয়েছিলেন দদুল, নজরুলের স্ত্রীর নাম ছিল দদুল, এবং তার বিখ্যাত কিছু কবিতা আছে না, দদুল দুল দদুল দুল। তো দাদু লিখছেন যে আমি সেই নামটি বদলি করে আমি ছোট করে রাখলাম দুলু। তো আব্বাকে নিয়ে কবি কাজী নজরুল ইসলাম চোখ বন্ধ করে বলেছিলেন যে ন্যায় নীতির ঊর্ধ্বে যেন সে উঠতে পারে। এই যে একটি কথা কাজী নজরুল ইসলাম বলেছিলেন, আব্বাসউদ্দিন আহমেদ কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। আমার বাবা প্রাক্তন প্রধান বিচারপতি মুস্তফা কামালকে তিনি সঙ্গীত থেকে দূরে রেখেছিলেন এবং আইনজীবী করে তুলেছিলেন, তিনি ব্যারিস্টার হয়েছিলেন। তো 47 সালে আব্বা তখন ম্যাট্রিক পড়াশোনা করে, আমার ফুপু ফেরদৌসী রহমানও জন্মগ্রহণ করেছে, চাচা মুস্তফা জামান আব্বাসী 37 সালে জন্মগ্রহণ করেছে, তাদেরকে সবাইকে নিয়ে, আমার দাদি বেগম আব্বাসউদ্দিন, তার নাম ছিল লুৎফুন্নেসা, সবাইকে নিয়ে 1947 সালে
এই ইস্ট পাকিস্তান ছিল তখন পূর্ব পাকিস্তান, উনি চলে আসেন শুরুর অগস্ট মাসের শুরুর দিকে এবং ফ্যামিলি পরে আসে। তো 14 অগস্ট ওনার ইথারে প্রথম এই যে রেডিও হয় তখন রেডিওতে আব্বাসউদ্দিনের আহমেদের গান দিয়েই শুরু হয় সেই অনুষ্ঠান, এবং তার সাথে যোগদান করেছিলেন কবি গোলাম মোস্তফা, তার রচনায় সব গানগুলো তখন গাওয়া হতো এবং অনেকগুলো ইসলামী সঙ্গীতও কবি গোলাম মোস্তফার রচনায় লেখা হয়েছিল। এবং একটি গান আমার খুব প্রিয় যেটা ওস্তাদ জমিরুদ্দিন খান, যিনি কিনা আব্বাসউদ্দিন আহমেদ এবং নজরুল ইসলামের সঙ্গীতের টিচার ছিলেন, ক্লাসিক্যাল সঙ্গীতের টিচার ছিলেন। প্রিয় গানটি আপনার কণ্ঠে শুনতে চাই। হ্যাঁ, সেই গানটি শোনাই। ফিরে যাও বারে, ফিরে যাও হে চির নিঠুর প্রিয়া, দেখো চোখ তুলে আমারে, বেদনা রঙিন হিয়া, বেদনা রঙিন হিয়া, ফিরে যাও বারে, ফিরে যাও। ইতিমধ্যে 1940 সালের দিকে কবি কাজী নজরুল ইসলাম জানতেন যে আব্বাসউদ্দিনের একটা সুপ্ত বাসনা ছিল যে তার যে অঞ্চল উত্তরাঞ্চল কুচবিহার অঞ্চলের যে কোচদের যে গান ভাওয়াইয়া ভাষায়, রংপুরি কোচ ভাষায় যে গানগুলো, সেগুলো আব্বাসউদ্দিনের খুব ইচ্ছে ছিল রেকর্ড করার। তো ভগবতী বাবু সেই এইচএমভি স্টুডিওজে উনি তো দিচ্ছিলেন না, কিন্তু নজরুল ইসলাম কৌশলে ওই সুরটাকে অবলম্বন করে উনি গান রচনা করলেন, কারণ উনি লিখলে তো ভগবতী বাবু আর মানা করতে পারেন না। তখন উনি গান লিখলেন, নদীর নাম সুয়াহান জোনা, নাচে তিহিরে খঞ্জনা সই, পাখি সে নাই নাচে কালো আঁখি, আমি যাব না আর অঞ্জনাতে, জল নিতে সখী হিল আঁখি, কিছু রাখিবে না বাকি ওই আঁখি, কিছু রাখিবে না বাকি। তো এই গান বাজারে আসবার পর ভীষণ কাটতি হলো, এবং তা ততদিনে ভগবতী বাবু বদলি হয়ে গেছেন, অন্য ভদ্রলোক এসছেন, তিনি ইসলামিক গানও যেমন পছন্দ করতেন পল্লী সঙ্গীত খুব পছন্দ করতেন, এবং কবি জসিমউদ্দিন আহমেদ তিনি আব্বাসউদ্দিন আহমেদকে নিয়ে একটি কবিতা লিখলেন, এই নদীর নাম সই অঞ্জনা, হ্যাঁ নদীর পাড়ে নাচি খঞ্জনা, কে সেই আব্বাসউদ্দিন আহমেদ। এবং উনি ছিলেন ফরিদপুরের, উনি দৌড়ে গেলেন কলকাতায় আব্বাসউদ্দিনকে অনেক ভাটিয়ালিটা হচ্ছে ভাটি অঞ্চলের গান, নদীর দেশের গান, আর ভাওয়াইয়াটা হচ্ছে উত্তরবঙ্গের গান, যেখানে মাটিটা অসম, মাটিটা লাল, লোকে গরুর গাড়িতে করে ওঠে, ও কি গাড়িয়াল ভাই ডাক দেয়। তো উনি ভাটির গানগুলো আব্বাসউদ্দিনকে শিখিয়েছিলেন, এবং দুইজনে তারা আব্বাসউদ্দিন এবং জসিমউদ্দিন দুই আহমেদ একসঙ্গে বহু অনুষ্ঠানে কলকাতায় তারা এই সমস্ত গান, যে প্রাণ প্রাণ সখী রে ওই শুন কদম্ব তলে বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে, আমার নাকের বেনি কইলা দেব তারে আয়না দে, আমার মাথার বেনি কইলা দেব তারে আয়না দে, প্রাণ সখী রে ওই শুন কদম্ব তলে বংশী বাজায় কে। তো এই গানগুলো সম্বল করে আব্বাসউদ্দিন আহমেদ 1947 সালে এই পূর্ব পাকিস্তানে চলে আসেন, এবং তার ছাত্ররা আব্দুল লতিফ, সোহরাব হোসেন, বেদারউদ্দিন আহমেদ, তারপরে এরা সকলে এখানে তার কাছে, আজিজুর রহমান সাহেব ছিলেন, উনি লেখক ছিলেন, উনি অনেক সুন্দর সুন্দর গান ওনাকে লিখে দিয়েছিলেন। জীবনের বিভিন্ন প্রেক্ষাপটের গল্প, বিভিন্ন স্মৃতি কিন্তু উঠে আসছে, এবং পরের প্রেক্ষাপটের গল্পগুলো আমরা আপনার মুখ থেকেই শুনবো। তবে এই পর্যায়ে একটা বিরতির সময় হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, গাডু আড্ডার আজকের আয়োজনে আমরা স্মরণ করছি কিংবদন্তি সঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমেদকে। এ পর্যায়ে যাচ্ছে খুব ছোট্ট একটা বিরতিতে, খুব দ্রুত ফিরে আসবো, সঙ্গে থাকুন।
বিরতির পর আবারও আমন্ত্রণ আপনারা দেখছেন নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজন গাড়ু আড্ডা। আমি ফারদাস জুয়ে রয়েছে আপনাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে রয়েছেন সংগীত বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর নাশিদ কামাল। আজকে আমাদের আমরা আয়োজন উৎসর্গ করেছি কিংবদন্তি সঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমেদকে। চলুন আমরা আবারও ফিরে যাই তার স্মৃতি কথায়। আপু আমরা আবারও ফিরে এলাম, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। 47 সালের কথা গল্প করছিলাম যে তিনি বাংলাদেশে এলেন, ছেলে মেয়েকে স্কুলে পড়ালেন, এবং আমার ফুপু এখান থেকেই ফেরদৌসী রহমান প্রথম স্কুলে গেলেন, ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট জেভিয়ার্স, পাতলাখান গলিতে ওনারা থাকতেন। এবং দাদু কিন্তু তখন দেশ বিদেশে অনেক জায়গায় ওনার অনুষ্ঠান হতে শুরু করলো। উনি বর্মাতে, ইংল্যান্ডে, জার্মানিতে অনেক দেশে যাচ্ছিলেন। ওনার যে এই পল্লী সঙ্গীত বিশেষ করে তার ভীষণ কদর, এবং শেখাচ্ছিলেন, এবং মেয়ে ছেলে এবং আমার আব্বাকে তিনি তৈরি করছিলেন খুব যত্ন সহকারে। আমার দাদি নিজে সেতার বাজাতেন, কবিতা লিখতেন। আর দাদু খুব আনন্দময় একটা মানুষ ছিল, খুব আনন্দ উৎফুল্ল থাকতেন। উনি এই ব্যাডমিন্টনের সময় ব্যাডমিন্টন খেলতেন, সকালবেলা উঠে টমেটো শসা দিয়ে নিজেই কেটে সালাদ বানাতেন, সকালে উঠে খিচুড়ি তৈরি করে ফেলতেন। সবসময় ওনার বন্ধুরা আসতো, এমনকি গল্প আছে যে ওনার একটা পোষা হরিণ ছিল, এবং কতখানি উনি মানে ইয়ে ছিলেন, লাক্সুরিয়াস ছিলেন, যে উনি হরিণের বিয়ে দিয়েছিলেন আরেকটা মেয়ে হরিণ খুঁজে, এবং সারা বাড়িটাকে সুন্দর করে বাতি দিয়ে সাজিয়ে পোলাও কোরমা রেঁধে বন্ধুদের দাওয়াত টাওয়াত দিয়ে। তো আমি আব্দুল হালিম চৌধুরীর কাছে স্মৃতি কথায় শুনেছি যে উনি আমার ফুপু ফেরদৌসী রহমানকে অনেক বড় বড় ওস্তাদদের রেখে ওনাকে গান শেখাতেন, এবং যখন ওনার মনে হতো, দু তিনবার হয়তো আব্দুল হালিমকে খবর পাঠিয়েছে আসছেন না, তখন উনি খবর পাঠাতেন যে আব্বাসউদ্দিনের খুব শরীর খারাপ করেছে, এসে দেখছে বারান্দার মধ্যে বসে আছে। তো বলছে, কি আব্বাস তুমি আমাকে খবর পাঠিয়েছো কেন? বলে যে, তাহলে তো তুমি আসবে না, আমি অসুস্থ না শুনলে আমি চাই তুমি ফেরদৌসীকে, মিন্না ডাকনাম ওর ফুপুর, তুমি ফেরদৌসীকে কয়েকটা এই এই গান তুমি তুলে দাও। তখন ওনার হাসাহাসি করে অনেকগুলো গান তুলে দিত। আরেকটা গল্প শুনেছিলাম সোহরাব হোসেনের কাছে, যে ওনারা একসঙ্গে একটা স্টেশনে নেমেছেন, তো আগের থেকে সবাই জানতো যে আব্বাসউদ্দিন আহমেদ আসবে, হাজার হাজার লোক এসছে রেল স্টেশনে ভিড় করে আব্বাসউদ্দিনকে দেখার জন্য। তো দাদু করেছে কি, ঠিক স্টেশনে যখন নামবে তখন ফট করে ওই গায়ের চাদরটা, আব্দুল হালিম চৌধুরী সাহেব আর উনি দুজনেই একরকম দোহারা পাতলা পাতলা ছিলেন, উনি চট করে গায়ের চাদরটা আব্দুল হালিমের গায়ে ছেড়ে দিয়ে বললেন যে উনি হচ্ছেন আব্বাসউদ্দিন, বলে উনি পাশ কাটিয়ে চলে গেলেন, আর সব লোক উড়মুড়িয়ে আব্দুল হালিম চৌধুরীর উপরে গিয়ে পড়লো। তো এরকম করে খুব মজা রগড় করতে জানতেন, খুব আমোদে মানুষ ছিলেন। এবং আমি অধ্যাপক, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের কাছে শুনেছি যে ওনারা যখন আমার আব্বার সাথে দেখা করতে আসতেন, ওনার আব্বার ক্লাস ফ্রেন্ড ছিলেন, তখন দেখতেন যে আমার দাদু একলাই বসে বসে অনেক অনেক রবীন্দ্রনাথের কবিতা একাধারে আবৃত্তি করছেন। হ্যাঁ, বীর পুরুষ, হ্যাঁ, হয়তো উনি আবৃত্তি করছেন, মনে করো যেন বিদেশ ঘুরে ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকব গিয়ে তোমার পাশে পাশে। এভাবে উনি আবৃত্তি চর্চা করতেন, উনি জীবন চর্চা ওনার ছাত্রছাত্রীদের মধ্যে উনি তার গানকে ছড়িয়ে দেবার জন্য খুবই সচেষ্ট ছিলেন। এবং আপা আরো একটি বিষয় যুক্ত করতে চাই, এই যে আবৃত্তি চর্চা বা সঙ্গীত শিল্পী হিসেবে তো আমরা সবাই তাকে এসে পরিচিতই, কিন্তু আমরা জানি যে 4টি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছিলেন, সে গল্পটি শুনতে চাই। চারটি নয়, একটি চলচ্চিত্রে তিনি ঠিকাদার চলচ্চিত্রে কলকাতায় অভিনয় করেছিলেন, সেটাও ওনার 3-4টা চলচ্চিত্রের মহড়া হয়েছিল, কিন্তু সেখানেও আবার সেই একই প্রসঙ্গ এসেছিল যে কথা বলেছিল যে আব্বাসউদ্দিন আহমেদ নামটি যেতে হবে। তো তারা বলেছিল, তখন তো হিন্দু প্রধান ছিল ওই সময়টা, যে সময় অবিভক্ত বাংলা ছিল, এবং তারা বলেছিল যে না, আমরা মুসলমান নাম দিয়ে না, আমরা তোমার নামটা যদি চেঞ্জ করে তুমি দাও তাহলে তোমাকে অভিনয় করতে দেবো। তো অনেক মহড়ার পরেও ওনার খুব মন খারাপ লেগেছে যে সিনেমার দুয়ার থেকে উনি ক্যাপশন দিয়েছেন ওনার বইতে, পরে একটি সিনেমা ঠিকাদারে উনি খুব সামান্য একটি রোল ছিল, ওই যে চায়ের পাতা আছে না, চায়ের পাতা তুলছেন, এরকম একটা রোল উনি করেছিলেন।
কিন্তু এমনিতে উনি খুবই আমোদে মানুষ ছিলেন এবং ছেলে মেয়েদের জন্য ওনার ছোট ভাই আব্দুল করিম অনেক নাটক লিখতেন এবং সেই নাটকগুলো মহড়া দিয়ে কুচবিহারের বাড়িতে ওনারা মঞ্চস্থ করতেন। তো আমি আমার আব্বার সাথে গিয়েছি সেই কুচবিহারের বাড়িতে, ওই বারান্দাটাও দেখেছি যেখানটাতে সেই নাটকগুলো হতো। তো বাংলাদেশে আসার পরেও, এই ইস্ট পাকিস্তানে আসার পরেও ওনার সাথে বঙ্গবন্ধুর দেখা হয় কিন্তু কলকাতায়, এবং সেই সময় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে লেখা আছে যে উনি কিন্তু সেই সময় বলেছিলেন যে দেখো হোসেন শহীদ সরবরদি এরা সবাই কিন্তু উর্দুকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে এবং বাংলার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে। উনি কিন্তু তখনই বলেছিলেন, উনি অনেক বড় ছিলেন বঙ্গবন্ধুর চাইতে, উনি বলেছিলেন যে শেখ মুজিবুর রহমান তুমি খেয়াল করো বাংলা ভাষার প্রতি কিন্তু অবজ্ঞা করা হচ্ছে এবং ষড়যন্ত্র চলছে। তো সেই কথাটা বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন। এবং পরবর্তীতে আমি গিয়াস কামাল চৌধুরী জার্নালিস্ট তার কাছে শুনেছি যে যখনই তারা রংপুরের ওদিকে চিলমারির বন্দরে যেতেন তখন বঙ্গবন্ধু সবাইকে জিজ্ঞেস করতেন যে বলতো এই চিলমারির বন্দর কি কারণে খ্যাত। তো এক একজন এক একটা বলছে, কেউ বলছে এখানে অনেক ভালো মাছ পাওয়া যায়, এটা পাওয়া যায় ওটা পাওয়া যায়, এই বন্দর দিয়ে অনেক জাহাজ যায়। তখন বঙ্গবন্ধু বলেছিলেন যে না, এটা হচ্ছে আব্বাসউদ্দিনের চিলমারির বন্দর। সেই যে গানটি আছে না, হকি গাড়ি আল ভাই হাকাও গাড়ি তুই চিলমারির বন্দর। বঙ্গবন্ধু আমাদের বাড়িতে আসতেন, আমাদের পুরনো ঢাকায় যখন আব্বারা থাকতেন তখনও উনি আসতেন, এবং আমার আব্বা যখন বিলেতে ব্যারিস্টারি পড়তে যান তখন বঙ্গবন্ধু ওনাকে বাড়িতে, উনি যে বাড়িতে থাকতেন সেখানে গিয়ে দেখা করেন। এবং আব্বা আমাকে গল্প করেছিলেন যে তিন চারটে ডিম ছিল তার কাছে, সেই ডিমগুলো সেদ্ধ করে ডিমের তরকারি বানিয়ে, ভাত আর ডিমের তরকারি দিয়ে তিনি বঙ্গবন্ধুর সাথে একসাথে খেয়েছিলেন। তো অনেক অনেক স্মৃতি এটার মধ্যে জড়িত, দুই পরিবারেরও স্মৃতি জড়িত, জসিমউদ্দিনের পরিবারের সাথে, কবি গোলাম মোস্তফার সাথে, কবি কাজী নজরুল ইসলামের সাথে। আব্বাসউদ্দিন কিন্তু বেশি দিন বেঁচে ছিলেন না, ওনার 50 দশকেই একটা দুরারোগ্য ব্যাধি হয় যখন আব্বাকে পাঠালেন লন্ডনে ব্যারিস্টারি করার জন্য। সেই যে নজরুল ইসলামকে কথা দিয়েছিলেন ন্যায় এবং নীতির ঊর্ধ্বে উঠতে হবে। তো ছোটবেলা থেকে আমার আব্বা খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন, জীবনে কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড হননি, এবং কলকাতা বালিগঞ্জ স্কুলে পড়তেন, ওখান থেকে এসে এখানে উনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দেন, তারপরে উনি ওখানেই ঢাকা কলেজে, উনি জগন্নাথ কলেজে উনি পড়াশোনা করেন কলেজ, তারপরে ইউনিভার্সিটিতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে উনি এম এ পাস করেন, এবং সমস্ত যে হিউম্যানিটিস বিভাগ আছে সেখানে উনি প্রথম হন। তারপরে স্কলারশিপ নিয়ে উনি মাস্টার্স করতে যান লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে এবং সেখানে ব্যারিস্টারিও করেন, এবং সেই সময় আমার মাকে সাথে নিয়ে যান, সেই সময় আমি জন্মগ্রহণ করি। তো প্রথম চিঠি যখন এলো, তখনকার দিনে টেলিগ্রাম আসতো, বুঝতে পারলে পারানাজ, তো টেলিগ্রাম আসলো যে তার প্রথম নাতনি হয়েছে, আমি হয়েছি। তো প্রথম চিঠি দেখে, ছবি দেখেই দাদু নাকি বলেছিলেন বিদুষী। তো এই নামটা আমার আমার গায়ে বোধহয় রয়ে গেছে, এই নামটাই রয়ে গেছে আজকে। তোমরাও যখন বলো তখন আমি ভাবি দাদু শুধু একটা ছবি দেখে কেমন করে বুঝলেন। তো একজন লেখক আছেন নজরুল সম্পর্কে, উনি অনেক গবেষণা করেছেন, আসাদুল হক, তাকে উনি পরের দিন দাওয়াত দিয়েছেন 20 মার্চ, এবং বলেছেন যে তোমাকে কেন দাওয়াত দিয়েছি, পোলাও কোরমা খাওয়াবো, কারণ আমার নাতনি জন্মগ্রহণ করেছেন। সেই কথাটা আবার আসাদুল হক সাহেব তার এক স্মৃতিচারণে বইতে উনি উল্লেখ করেছেন যে প্রথম নাতনি হয়েছে যখন, তখন এরকম হয়েছিল। এবং দাদু অনেকগুলো কবিতা আমাকে উদ্দেশ্য করে লিখে লিখে আমার আম্মার কাছে পাঠাতেন, আর আমার আম্মার নাম ছিল হুসনিয়ারা কামাল, আম্মাও ছড়াকার ছিলেন। আম্মা আবার জবাবে আমি সেজে দাদুর কাছে চিঠি লিখতো, দাদু তুমি আমার কাছে চিঠি লেখো না তো, বাইরে যখন অ্যান্ডি প্যান্ডি পুতুল নিয়ে খেলি তোমার কথা মনে হয়, হামা দিয়ে চলি, এরকম এরকম মজা করে করে আমার মাও চিঠি লিখে লিখে আমার দাদুকে পাঠাতেন। এবং আব্বাসউদ্দিন আহমেদের যদি বলি সুযোগ্য উত্তরসূরি হিসেবে, কিন্তু তার সঙ্গীতের পরম্পরা কিন্তু আপনি বয়ে চলেছেন। আমি তো তৃতীয় প্রজন্ম হলাম, আমার চাচা ফুপুই সবচেয়ে বেশি বহন করেছেন, ওনারা সত্যিকার অর্থে শিল্পী, চাচা মোস্তফা জামান আব্বাসী, ফুপু ফেরদৌসী রহমান, তাদের কথা বলার তো কোনো অপেক্ষাই রাখে না। আমি ফুপুর কাছে শুনেছি যে যখন দাদু দুরারোগ্য ব্যাধিতে অসুস্থ হয়ে গেলেন তখন আব্বা তো বিদেশে, আমরা বিদেশে, আমার ফুপু আর চাচা ঢাকায়, তখন ফুপু ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ভর্তি হয়েছিল সমাজ বিজ্ঞান বিভাগে, তো দাদু সাথে করে নিয়ে গিয়ে, উনি তখন লাঠি হাতে চলতেন, সাথে করে নিয়ে গিয়ে শাড়ি কিনে দিয়েছিলেন, সাদাতে নীল পাড়, সাদাতে সবুজ পাড়, এক একদিন এক একটা পরে পরে যেত। তো ময়না আমার ফুপুকে আদর করে ডাকি, ময়না বলতো যে আমাদের ইউনিভার্সিটিতে অনেক বন্ধু বান্ধব ছিল, কিন্তু আমরা সবাইকে ফেলে ক্লাস শেষ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে বাবার কাছে চলে আসতাম, কারণ ওনারা জানতে পেরে গেছিলেন যে এই ব্যাধির কোনো নিরাময় নেই এবং আস্তে আস্তে করে দাদু এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাচ্ছেন। তো ওই সামনে যেখানে ড্রয়িং রুম ছিল ওখানেই দাদুর জন্য চেয়ার করে দেওয়া হলো, একটা বিছানা, ওখানেই আমাকে আনা হয়েছিল। আর আমি নাকি, দাদু অনেক গান করতো, ফুপু চাচারা অনেক গান করতো, আর আমি আঙ্গুল চুষতাম আর বলতাম মোর সং মোর সং, খালি অনেক অনেক বেশি গান শুনতে চাইতাম। আর দাদু খুব সুন্দর করে ডায়েরি লিখতেন, ওই ডায়েরিতে লিখেছেন অক্টোবর মাস পর্যন্ত উনি ডায়েরি লিখেছেন, উনি ডিসেম্বর 59 সালে মারা যান, অক্টোবর পর্যন্ত উনি আমার আশাটা পর্যন্ত উনি ডায়েরি লিখেছেন যে আমার ইভুমণি, হ্যাঁ সে এসেছে, অত্যন্ত মিশুক, ও যদি আর 5 বছর ইংল্যান্ডে থাকতো তাহলে খুব ভালো ইংরেজি বলতো, মেমদের মতন সব কথায় কথায় আমাকে বলে থ্যাংক ইউ, বিদেশে বাচ্চারা প্রথমেই শেখে তো থ্যাংক ইউ বলা, তো দাদু কিছু বললেই আমি থ্যাংক ইউ বলতাম। আর উনি তখন একেবারেই খেতে পারতেন না, তো সবাই আমার হাতে ছোলা দিত, আমি ছোলা নিয়ে নিয়ে একটা একটা করে আমার দাদুর মুখে খাইয়ে দিতাম। তো সেই সেই স্মৃতিটা আমার নিজের আছে নাকি অন্যরা বলে বলে আমার মনে হয় যেন আমি দেখতে পাচ্ছি, সেটা আমি ঠিক শিওর না, কিন্তু দাদু মারা যাওয়ার সময় মনে হচ্ছে যে স্মৃতিগুলো খুব জীবন্ত। এই স্মৃতি কথায় তো আমরা আবারও ফিরবো, তবে এ পর্যায়ে আবারও আপনার পারমিশন চাইছে, একটা বিরতির সময় হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, গাঢ় আড্ডা থেকে আমরা এ পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, খুব দ্রুত ফিরে আসবো, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন গাঢ় আড্ডার আজকের আয়োজনে। এবং আমাদের আজকের আয়োজনে আমরা আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি লোকজ সঙ্গীতের সম্রাট আব্বাসউদ্দিন আহমেদকে। চলুন আমরা আবারও ফিরি স্মৃতি কথায়, আবারও ফিরে এলাম। আব্বাসউদ্দিন আহমেদকে বলা হয় যে লোকজ সঙ্গীতের সম্রাট, এবং লোকজ সঙ্গীত কিন্তু আমাদের কথা বলে, আমাদের দেশের কথা বলে, আমাদের মাটির কথা বলে এবং আমাদের ভাবনাগুলো তুলে আনে। এবং বলা হয়ে থাকে যে শহুরে জীবনে কিন্তু আব্বাসউদ্দিন আহমেদ লোকজ সঙ্গীতকে তুমুল জনপ্রিয় করে তোলে, এ বিষয়ে শুনতে চাই। হ্যাঁ, উনি নিজেই লিখেছেন যে যখন তিনি এই নজরুল যখন লিখে দিলেন নদীর নাম সই অঞ্জনা, তারপর তুমি একের পর এক ফাঁদে পড়িয়া বগা কাঁদে, নদীর কুল নাই কিনার নাই ও ঢেউ খেলে রে, তারপরে বিচ্ছেদি গান ওই না মাধবী বনে, এই সমস্ত গান যখন রেকর্ড করলেন এবং সেই গানগুলো উনি লিখছেন যে কলকাতাতে 80% মানুষই তারা কলকাতার বাইরে থেকে এসে কলকাতার কাজ করত, তাদের কাছে এই মাটির গানগুলো কেনার জন্য আগ্রহ, শোনার জন্য আগ্রহ, এবং বিভিন্ন অনুষ্ঠানে যখনই দাদু যেতেন, আব্বাসউদ্দিন আহমেদ যেতেন, তখন এই গানগুলোর খ্যাতি একেবারে গগনচুম্বী হয়ে উঠেছিল। সেই খ্যাতি বিদ্যমান অবস্থাতেই তিনি 1947 সালে এই দেশে আসেন পূর্ব পাকিস্তানে, এবং সেই সময়টার কথা তোমাকে বলছিলাম যখন তিনি 60-এর দশক হওয়ার আগেই 50-এর দশকে আমার ফুপু রেডিওতে যখন প্রথম গানটি গাইলেন ওমর চাঁদরে মোর সোনা, বাসায় এসে দেখেন যে ওমর চাঁদরে মোর সোনা অমুক ছাড়িয়া না যান একিলা দূরান্তরে, রাইতে চাঁদ শোনা উঠিবে মনে আস মোর ফুটিবে, তাহাতে মন মোর হাতাশে মুড়াইবে মোর সোনারে মোর সোনা
তাহাতে মন মন শূন্যতে উড়াইবে মোর সুমনারে। তো ময়না আমার ফুপু ফিরে এসে দেখেন যে দাদু সেই বিছানায় শুয়ে আছেন, রেডিও ছেড়ে ওই গান শুনছেন এবং বলছেন যে তোকে তো মা আমি সমস্ত শাস্ত্রীয় সঙ্গীত ক্লাসিক্যাল এগুলো শিখিয়েছি, নজরুলের গান, তুই এই ভাওয়াইয়া গুলো কখন তুললি? তো দাদু বেঁচে থাকতে থাকতেই আমার ফুপু এবং চাচা পাস্তি চাচা দুজনেই ওনার বাংলাদেশে প্রথম পূর্ব পাকিস্তানের যে সিনেমা আসিয়া সেটাতে ওনারা প্লেব্যাক করেন এবং পুরো পশ্চিম পাকিস্তান ওনারা ট্যুরে যান আব্দুল লতিফের সঙ্গে, শিল্পী আব্দুল লতিফ, এবং বহু গানে তারা কণ্ঠদান করেন। বিশেষ করে আমার ফুপু ফেরদৌসী রহমান তখন ফেরদৌসী বেগম ছিলেন এবং তখন বিখ্যাত হয়ে উঠছিলেন, এবং দাদু দিব্যচক্ষে যেরকম ভাবে তার কন্যা সন্তানকে, তার পুত্র সন্তান আব্বাসীকে, এবং অবশেষে আব্বা ব্যারিস্টারি পাশ করে ফেরত আসলেন ডিসেম্বরে, তার পরপরই দাদুর ইন্তেকাল হয়ে গেল 30 ডিসেম্বর 1960 সালে। তো সেই সময়টা খুবই একটা দুঃখের সময় ছিল এই আব্বাসুদ্দিন পরিবারের জন্য। শুধু একমাত্র আমি সৌভাগ্যবান বলবো, যদিও আমার স্মৃতিতে ততটা নেই, যে দাদুকে আমি দেখতে পেয়েছিলাম এবং দাদুও আমাকে দেখতে পেয়েছিলেন, অনেক আদর করেছিলেন, চুমু খেয়েছিলেন এবং অনেক ডায়েরির পাতা ভরে ভরে আমার সম্পর্কে অনেক কিছু লিখে গিয়েছিলেন। তো ওনার গানটা ওনার কাছে একটা ধর্ম ছিল, উনি মুসলিম এবং হিন্দু উভয় ধর্মের গান গিয়েছেন এবং ধর্মের উপরে উঠে, এই যে সাম্প্রদায়িকতার উপরে উঠে তিনি তার যে আর্টিস্ট্রি, তিনি তার যে শিল্পবোধ, তিনি তার মননকে তৈরি করেছিলেন। বলেছি তোমাকে, বহু কবিতা আবৃত্তি করতেন, বহু বই পড়তেন, খুব সুন্দর বাংলা লিখতে জানতেন, এবং ছোটবেলায় উনি যখন কুচবিহারে ছিলেন এই সাহিত্য চর্চার জন্য তিনি অনেক অনেক উপাধি পেয়েছেন। তো একবার হলো কি, কবি কাজী নজরুল ইসলাম তিনি ওই কুচবিহার কলেজে ভিজিট করতে এসেছিলেন, তখনই প্রথম আব্বাসুদ্দিনের সাথে দেখা হয়। তা আব্বাসুদ্দিনের বন্ধুরা বলে যে এ হচ্ছে আব্বাসুদ্দিন আহমেদ এবং এ হচ্ছে সাহিত্য বিশারদ। তখন নজরুল ইসলাম হেসে বলেছিলেন যে আমি এত কিছু লিখলাম আজও সাহিত্য বিশারদ হলাম না, এই বুঝকে ছেলে তোমাদের সাহিত্য বিশারদ। তো ওটা একটা উপাধি উনি লোকালি পেয়েছিলেন স্থানীয় ভাবে। তো আব্বাসুদ্দিন লিখছেন, এরপর থেকে আমি লজ্জায় আর কোনোদিন আমার সাহিত্য বিশারদ টাইটেলটা ব্যবহার করিনি। কিন্তু দাদু অপূর্ব সুন্দর লিখতেন, অপূর্ব সুন্দর একজন মানুষ ছিলেন, এবং অনেকেই আমি দেখেছি কবি কাজী নজরুল ইসলামের জীবনের সাথে হয়তো গুলিয়ে ফেলে আব্বাসুদ্দিনের জীবনীটা। উনি যেহেতু একজন লয়ারের ছেলে ছিলেন, খুবই সম্ভ্রান্ত পরিবারে বড় হয়েছেন, অনেক দেয়া থোয়া, অন্য মানুষকে অনুপ্রাণিত করা, তার বাড়িতে থেকে অনেকেই পড়াশোনা করেছে। আজকে যে এই যে কোভিড এর মধ্যে তারেক আলম যে ডক্টর আমাদের সবচেয়ে প্রথমে কোভিড মেডিসিন বার করলো, আইভারমেকটিন বার করলো, তিনি কিন্তু ওনার বড় বোনের নাতি। তো সেই বড় বোনের ছেলে, ওনারা সবাই ওনার বাড়িতে থাকতো, এবং চিঠির পর চিঠি লন্ডন থেকে আমার দাদু ওনার স্ত্রী বেগম লুৎফুন্নেসা আব্বাসকে লিখেছেন। সেখানে প্রতিটা পংক্তিতে পংক্তিতে স্ত্রী কি করবে তার অনুপস্থিতিতে, ছেলে কোন বই পড়বে, ভাগনা কি পড়বে, কোন জায়গায় যাবে, কোথায় গেলে ভালো বই পাওয়া যাবে, তিনি এই যে উনি সবসময় ফেরদৌসীকে বলতেন যে দেখো এই জীবনে বিবাহ করা, ছেলে মেয়ে হওয়া, এগুলো তো খুব কমন, এগুলো সবাই করবে, কিন্তু তুমি এমন কর্ম করবে তোমার জীবনে যে সকলে তোমার জন্মদিন পালন করবে এবং তোমার নামটা রয়ে যাবে এই পৃথিবীতে তোমরা চলে যাওয়ার পরে। তো আমার ফুপুর কাছে এগুলো শুনে, আব্বা চাচার কাছে এগুলো শুনে আমাদের প্রজন্মেও আমরা চেষ্টা করেছি গান ধরে রাখতে, পড়াশোনা ধরে রাখতে। এবং যেমনটি বলছিলেন যে সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন এবং সঙ্গীতকে পেশা হিসেবে নিতে, এবং যদি বলি সঙ্গীতকে ভালোবেসে কিন্তু তিনি অনেক সংগ্রামও করেছেন, অনেক চড়াই উৎরাও কিন্তু তিনি দেখেছেন। সেই গল্পগুলো কিন্তু ছোট ছোট করে শুনবো, কারণ আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি সেগুলোও কিন্তু তার সৃষ্টিতে কোনো না কোনো ভাবে উঠে এসেছে। যে কথা তুমি বললে, প্রথমে আমি বলেছিলাম যে উনি যখন গায়ক হলেন তখন ওনার আব্বা ওনাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিল, বলল যে আমি পছন্দ করি না তুমি গায়ক হও। তখন থেকেই তো ওনার জীবন সংগ্রাম শুরু হলো,
ওনার স্ত্রী এবং তিনটে বাচ্চা, আমার আব্বার পরে আরেকটি ভাই ছিল নীলু, টাইফয়েডে মারা গিয়েছিল। তো চারটা বাচ্চা নিয়ে আব্দুল করিম তাদের সাথে থাকতো কুচবিহারে এবং দাদু একলা থাকতেন কলকাতাতে। সেই সময়গুলোতেও তিনি দাদিকে অনেক চিঠি লিখেছেন এবং সেই চিঠিগুলোর পরিপ্রেক্ষিতে এবং দাদির যে বিয়োগ ব্যথায় কাতর হয়ে থাকতো আমার দাদুর ছোট ভাই যে আব্দুল করিম, অনেকগুলো ভাওয়াইয়া সেখানেও লিখেছেন। যেমন একটা আছে যে কালা রে কালা ও পাড়ে ছহকি নাম বাড়ি কলা রইলাম কালা সারি সারি রে কালা কহলার বাগিচায় গুয়া দিলা গাড়ি রে। তো অর্থের অভাব যখন যখন অনুষ্ঠান হতো তখন তিনি অর্থ উপার্জন করতেন, আবার যখন থাকতো না অনুষ্ঠান, অনেক সময় দাঙ্গা হতো, অনেক কিছু হতো, তখন ওনার হাতে অর্থ থাকতো না। সে সমস্ত চিঠিও অনেক আমি পড়েছি এবং তিনি বলতেন তার স্ত্রীকে যে এই চিঠিগুলো রেখে দিও, একদিন এগুলো আমার ছাপাতে খুব ইচ্ছা করে। তো আমার আমারও ইচ্ছা আছে, দাদি যেহেতু ছাপিয়ে যেতে পারেননি, আমার খুব ইচ্ছা আছে যে বইগুলো চিঠিগুলোকে একত্রিত করে একদিন আমি বই আকারে বার করব। একটু একটু করে কাজ আগাচ্ছি যাতে আমাদের সমাজকে দিয়ে যেতে পারি দাদুর ভাবনাগুলো এবং তার জীবনের যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সংগ্রাম। কখনো পূজোর ছুটিতে সবাই চলে গেছে, এমনকি তার বাড়িতে এসে রান্না করে দিয়ে যেত যে সেও চলে গেছে, উনি জ্বরে ভুগছেন, কিন্তু পূজোয় তার অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে তাকে গান গাইতে হবে। এবং আমি শুনেছি যে দাদু ইসলামিক গানের পাশাপাশি সবসময় ভজনও গাইতেন, দুটো ধর্মকে তিনি কখনো আলাদা করে দেখেননি এবং সবসময় চেয়েছেন নজরুলের মতবাদ অনুসারে এবং যেটা হওয়া উচিত একজন পাক্কা মুসলমান, তিনি পাঞ্জে গানা নামাজি ছিলেন, একজন পাক্কা মুসলমান অন্যের ধর্মকে অনেক অনেক বেশি সম্মান দেয়, সেইভাবে তৈরি করেছিলেন এবং সেইভাবেই তার সঙ্গীত পরিবেশনা ছিল। আপা, এই যে আমরা বর্তমান সময়ে বিভিন্ন দ্বন্দ্ব দেখতে পাচ্ছি, বিভিন্ন অস্থিরতা দেখতে পাচ্ছি, সাম্প্রদায়িকতা দেখতে পাচ্ছি, এই সময়ে এসে তার আদর্শ কতটা প্রভাব ফেলতে পারে? তুমি তো জানো যে নজরুল এবং আব্বাসউদ্দিন এই দুটো নাম হচ্ছে আমাদের এই বাংলা বাঙালি জাতির খুব বড় দুটো নাম। এবং তারা যখন নজরুল বারবার বলছেন হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, হ্যাঁ, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এই হুঁশিয়ার আমাদের থাকতে হবে। অনেক মানুষ আছে যারা আমাদের এই যে দুটো সম্প্রদায়ের সম্প্রীতি এটার বিরুদ্ধে তারা কাজ করে যাচ্ছে, দুজনের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। সত্যিকার অর্থে কিন্তু একজন মুসলমান পরিবার আরেকজন হিন্দু পরিবারকে মোটেই হেট করে না, তারা তাদেরকে ভালোবাসে। মুসলমানরাও চায় যে হিন্দুদের তাদের যতগুলো আচার অনুষ্ঠান আছে খুব সুন্দরভাবে হোক, আমরা সেগুলো উপভোগ করি। হিন্দুরাও চায়, হিন্দু সম্প্রদায়ও চায় যে মুসলমানদের যে সমস্ত রোজা আছে, তারপরে ঈদ আছে, সবকিছু সুন্দরভাবে অনুষ্ঠিত হোক। এখানে একটা অন্য শক্তি যারা রাজনৈতিকভাবে হয়তো আমাদের এই যে রাজনৈতিক নেতাদেরকে অস্থির করে ফেলতে চান, বাংলাদেশের যে প্রবৃদ্ধি হয়েছে সেখানে তারা এমন একটা সিচুয়েশন দেখাতে চান যে বাংলাদেশ একটা ফেইল স্টেট, দুই সম্প্রদায়ের মধ্যে আমরা ঝগড়া বিবাদ লাগিয়ে দেই তাহলে দেখা যাবে অন্যান্য দেশেরা আমাদেরকে খুব খারাপ ভাবে দেখবে। সেই কারণে কিন্তু আমি মনে করি যে এই দাঙ্গাগুলো সৃষ্টি হচ্ছে। সত্যিকার অর্থে একজন হিন্দু কখনোই গিয়ে একটি কোরআন শরীফ তাদের গণেশের পায়ের তলায় রাখবে না এবং একজন মুসলমানও সেই তার নিজের সম্প্রীতিকে নষ্ট করার জন্য এই ধরনের কাজ করবে না। এটার পেছনে একটা তৃতীয় শক্তি আছে যারা কিনা খুব খারাপ ভাবে কাজ করছে। এবং আব্বাসউদ্দিন আহমদের কথা আগেও তোমাকে বলেছি যে দাঙ্গার সময় তিনি ট্রাকের পিছনে উঠে মাইক্রোফোন নিয়ে তিনি এই সমস্ত গানগুলো গেয়ে বেরিয়েছেন এবং দাদিকে বলে গিয়েছিলেন
যে শোনো আজকে যদি আমি বাড়িতে না ফিরি, আমি দমদমে যাচ্ছি এই সমস্ত রেকর্ডিং করতে, তাহলে তোমার কাছে আমার ধন সম্পত্তি চাবি সব দিয়ে গেলাম। আজকে যদি সম্ভব হতো তাহলে আমিও ওপেন ট্রাকের উপরে উঠে আমিও গে বেড়াতাম যে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মুনি হিন্দু তাহার প্রাণ, মুসলিম তার নয়ন মুনি হিন্দু তাহার প্রাণ, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। আমরা যদি এটা না মানি তাহলে আমরা আব্বাসউদ্দিন, নজরুল ইসলাম, তাদের যে চর্চা, তাদের যে আদর্শ যেটাকে আমরা গ্রহণ করেছি, বাংলাদেশীরা আদর্শ হিসাবে গ্রহণ করেছি, সেখান থেকে আমরা সরে আসব এবং আমাদের প্রত্যাশা থাকবে আপা তাদের আদর্শই কিন্তু আমাদের আলোর পথ দেখাবে এবং সম্পৃক্তিতা আসলে অটুট থাকবে। অবশ্যই অবশ্যই, আসলে একজন আব্বাসউদ্দিন আহমেদকে, একজন কিংবদন্তিকে আসলে এরকম সময়ে আমরা মনে হয় না পুরোটা তুলে ধরতে পারবো, কিন্তু তারপরেও আমরা আপনার কাছ থেকে যে স্মৃতিগুলো শুনলাম, অনেক অজানা তথ্য কিন্তু আমরা আজকে জেনে নিলাম। অনেক ধন্যবাদ। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আমরা গান শুনতে শুনতে বাড়ি যাব, তবে দর্শকের কাছ থেকে একটু বিদায় নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, গানো আড্ডার আজকের আয়োজন এ পর্যন্তই। আগামী পর্বে কিন্তু আমরা আবারও হাজির হয়ে যাব আপনাদের পছন্দের কোনো সঙ্গীত শিল্পীকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আপা, আমরা গান শুনতে শুনতে বাড়ি যাবো এবং আপনাকে বলতে চাই যে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ। জসীমউদ্দিনের লেখা আমার দাদুর প্রিয় গান গাইছি, ও কি হিও বন্ধু কাজল ভ্রমুরারে, কোন দিন হাসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে, ও কি হিও বন্ধু কাজল ভ্রমুরারে, কোন দিন হাসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে।